সরস্বতী পূজার দিনে বহাল করে অঘটন। নিউ জয়গুরু জুয়েলার্স নামের এখন সোনারীর দোকানের পর চুরে লই গল 1.5 লাখ টাকার সোনার অলঙ্কার। বুধবারে পুয়া প্রায় 10:30 বজাত সংঘটিত হয় এই ঘটনা। দুজন অচিনাকি লোকে আহি দোকানীগীক নিচাযুক্ত দ্রব্য ব্যবহার করে লই যায় সামগ্রীখিনি। ইতিমধ্যে দোকানীগীক কাষ চাপিছে আরক্ষীর। এটা কাস্টমার প্রথমতে আহিল, মই সিসি ক্যামেরাটো অন করা নাছিল, দোকানটা মাত্র খুলিলো। তারপর 500 মিলি একটা লকেট লাগে বলে সুদিলে। সোধার পিছত মই ওজন করে দামটো কলো 4,500 টাকা বলে। 500 টাকা পাওয়ার পিছত বিলটো বনাব দিল, বিলটো বনাই আসো। তারপর কাস্টমারটো আরো খুঁজেছে চেন লাগে, চেন আর লকেট লাগে, ডাঙর লকেট। মই সেই ডাঙর লকেট আর চেনের একটা বক্স আছিল, তাতে মিনিমাম 20 গ্রামের উপর তো বহন, সেটা দেখালো। সেটা দেখার পিছত মই কাস্টমার বনাই আসো। বনাই থাকার পিছত মোট 4-5 মিনিট মান, 10 মিনিটও হবো পারে, সেইখিন সময়ত মোট হুঁশ নাছিল, মই কি করে আসো না জানো। তারপর জ্ঞান অহার পিছত সেই কাস্টমার দুটাও দেখা নাপাও আর সোনার বক্সটাও দেখা নাপাও। আরক্ষী ইতিমধ্যে ঘটনাস্থলী পর্যবেক্ষণ করে সংগ্রহ করেছে সিসিটিভি ফুটেজ। দুগী হিন্দি ভাষী যুবকে এই কাম করা বলে ব্যক্ত করেছে দোকানখনের গরাকী। ভাস্কর জ্যোতি শইকীয়ার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। সরস্বতী পূজার দিনে বহাল করে অঘটন। নিউ জয়গুরু জুয়েলার্স নামের এখন সোনারীর দোকানের পর চুরে লই গল 1.5 লাখ টাকার সোনার অলঙ্কার। বুধবারে পুয়া প্রায় 10:30 বজাত সংঘটিত হয় এই ঘটনা। দুজন অচিনাকি লোকে আহি দোকানীগীক নিচাযুক্ত দ্রব্য ব্যবহার করে লই যায় সামগ্রীখিনি। ইতিমধ্যে দোকানীগীক কাষ চাপিছে আরক্ষীর। এটা কাস্টমার প্রথমতে আহিল, মই সিসি ক্যামেরাটো অন করা নাছিল, দোকানটা মাত্র খুলিলো। তারপর 500 মিলি একটা লকেট লাগে বলে সুদিলে। সোধার পিছত মই ওজন করে দামটো কলো 4,500 টাকা বলে। 500 টাকা পাওয়ার পিছত বিলটো বনাব দিল, বিলটো বনাই আসো। তারপর কাস্টমারটো আরো খুঁজেছে চেন লাগে, চেন আর লকেট লাগে, ডাঙর লকেট। মই সেই ডাঙর লকেট আর চেনের একটা বক্স আছিল, তাতে মিনিমাম 20 গ্রামের উপর তো বহন, সেটা দেখালো। সেটা দেখার পিছত মই কাস্টমার বনাই আসো। বনাই থাকার পিছত মোট 4-5 মিনিট মান, 10 মিনিটও হবো পারে, সেইখিন সময়ত মোট হুঁশ নাছিল, মই কি করে আসো না জানো। তারপর জ্ঞান অহার পিছত সেই কাস্টমার দুটাও দেখা নাপাও আর সোনার বক্সটাও দেখা নাপাও। আরক্ষী ইতিমধ্যে ঘটনাস্থলী পর্যবেক্ষণ করে সংগ্রহ করেছে সিসিটিভি ফুটেজ। দুগী হিন্দি ভাষী যুবকে এই কাম করা বলে ব্যক্ত করেছে দোকানখনের গরাকী। ভাস্কর জ্যোতি শইকীয়ার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।